আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরও একটি নতুন ফটোশপ টিউটোরিয়াল নিয়ে আসলাম আজকে আমি দেখাবো কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি ও প্রিন্ট করবেন এই যে দেখুন আমি একটি ছবি রেডি করে রেখেছি আপনাদেরকে আমি এখন এটি স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দিব তাহলে আপনারাও খুব সহজেই ছবি তৈরি করে প্রিন্ট করতে পারবেন এই যে দেখুন এখানে কিন্তু আপনি চাইলে স্ট্যাম্প সাইজের ছবিও তৈরি করতে পারবেন তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন তাহলে আপনি খুব সহজেই পাসপোর্ট সাইজের ছবি আপনি নিজেই তৈরি করতে পারবেন সর্বপ্রথম আপনি যে ছবিটিকে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে চান সেই ছবিটি ফটোশপে ওপেন করুন আমি এখানে আমার কাঙ্ক্ষিত ছবিটি ফটোশপে ওপেন করেছি এখন এই ছবিটি আমরা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবো এখানে দেখুন আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি রয়েছে এটা লক করা রয়েছে আমরা এখানে একটি ক্লিক করে এটা আনলক করে দেব এবার এখান থেকে আমরা এই কোরআপ টুলটি সিলেক্ট করব তারপর এখান থেকে দেখুন আমাদের এখানে পাসপোর্ট সাইজের যে ছবি সাইজটি রয়েছে সেটা আমাদের এখানে লিখে দিতে হবে আমরা জানি পাসপোর্ট সাইজের ছবি টু ইঞ্চি হাইট এবং টু ইঞ্চি হোয়াইট সেটাই আমরা এখানে দিয়ে দিচ্ছি আর এখানে আমরা রেজলেশান দেবো থ্রি হান্ড্রেড তাহলে আমাদের ছবির কোয়ালিটি হাই কোয়ালিটি থাকবে তারপর এখান থেকে পিক অবলিক লবলিক ইঞ্চি এটা অন করে দিবেন তারপরে এটা সুন্দরভাবে আমাদের যতটুকু প্রয়োজন এভাবে ক্রাপ করে নিতে হবে যতটুকু আপনি এখানে রাখতে চান সেটুকু নিয়ে এখানে চিহ্নতে ক্লিক করে দিন দেখুন আমাদের ছবিটি ক্রাপ হয়ে গিয়েছে আমাদের পাসপোর্ট সাইজের ছবি কুড়াফ হয়ে গিয়েছে এবার এখানে আমাদের নতুন একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে তা ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে কুইক সিলেকশন টুল সিলেক্ট করব তারপর এভাবে আমরা সুন্দরভাবে সিলেক্ট করে দিচ্ছি দেখুন এখানে একটু বাকি রয়েছে এটুকু আমরা মাস্ক করে দিব তাহলে আমাদের প্রফেশনালভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি হবে তার জন্য আমরা এখানে সিলেট অ্যান্ড মাস্ক যে অপশনটি এখানে যদি রেফাইন্ড নামেও একটি অপশন থাকতে পারে সেটাতে ক্লিক করুন তারপর এখান থেকে যে ওভারলে এটাই চুজ করুন তারপর এখান থেকে আমরা এভাবে একটু ব্রাশ করে দিচ্ছি আমাদের যেখানে যেখানে রয়েছে আর কিভাবে প্রফেশনাল হেয়ার ম্যাক্সিং করতে হয় তার উপরে আমি টিউটোরিয়াল দিয়েছিলাম আপনারা চাইলে সেটা দেখতে পারেন লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে নেবেন তারপর এটা আমরা ওকে করে দিচ্ছি দেখুন আমাদের এখানে কিন্তু সিলেক্টি চলে এসেছে এবার এখান থেকে আমরা এই যে সিলেক্টের যে অপশনটি রয়েছে দেখুন এখানে ক্লিক করব তারপর এখানে যে একটি অপশান রয়েছে দেখুন ইনভার্স আমরা এখানে ইনভার্স করে দিব অথবা কিবোর্ড থেকে শিপ প্লাস কন্ট্রোল প্লাস আইতে ক্লিক করে এটা ইনভার্স করতে পারবেন আমরা এখান থেকে ক্লিক করে দিচ্ছি দেখুন আমাদের বাইরের অংশটুকু সিলেক্ট হয়ে গিয়েছে এবার এখানে আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে যে কালারটি দিতে চাই এখন কিন্তু সেটা আমরা এখানে দিয়ে দিতে পারবো কালারটি দেওয়ার জন্য আমরা এই যে অ্যাডজাস্টমেন্ট অপশানটি রয়েছে দেখুন এখানে ক্লিক করব তারপর এখান থেকে যে সলিড কালার অপশানটি রয়েছে এখানে ক্লিক করুন এবার এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে যে কালারটি দিতে চান সেটা কিন্তু এখানে আপনি খুব সহজেই দিয়ে দিতে পারবেন আপনি এখানে গ্রিন কালার ব্লু কালার যে কোনো কালার এখানে আপনি খুব সহজেই দিতে পারবেন তো আমরা এখানে ব্লু কালারটি দিচ্ছি আপনি এখানে হোয়াইট কালার ব্ল্যাক কালার সব কালারই দিতে পারবেন তো আমরা এখানে ব্লু কালার দিচ্ছি তারপরে এখানে ওকেতে ক্লিক করুন দেখুন আমাদের এটা কিন্তু চলে এসেছে এবার এখানে আমাদের ছবিতে আমরা একটু কালার কারেকশান করব তাহলে আরও সুন্দর দেখাবে তার জন্য আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট অপশন থেকে এখানে কার্ভস অপশান থেকে একটু কালার কারেকশান করার চেষ্টা করব এখান থেকে দেখবেন আপনার ছবির সাথে কেমন কালার কারেকশানের প্রয়োজন হয় সেটা এখান থেকে দেখে নেবেন তারপরে এটা ক্লোজ করুন এটা কিন্তু এক এক ছবির জন্য এক এক রকম প্রয়োজন হবে সেজন্য দেখে নেবেন আর এখানে অবশ্যই মাস্ক এখানে ক্লিক করুন তারপরে এভাবে আপনি যতটুকু ব্রাইটনেস বাড়ানোর প্রয়োজন আছে এখান থেকে কম বেশি করার চেষ্টা করুন দেখুন এগুলো আমাদের অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এবার সবগুলো লেয়ার আমাদের একরটে করতে হবে তার জন্য আমরা এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি রয়েছে এখানে থাকা অবস্থায় আমরা রাইট বাটন প্রেস করব তারপর এখানে দেখুন একটি অপশান রয়েছে ফ্ল্যাটান ইমেজ আমরা এখানে ক্লিক করে দিব দেখুন আমাদের সবগুলো লেয়ার একর্টে মার্জ হয়ে গিয়েছে এটা এখান থেকে আবারও আমরা আনলক করে দেব এবার আমরা ছবিটিকে প্রিন্ট করব প্রিন্ট করার জন্য আমাদের একটি নতুন ডকুমেন্ট নিতে হবে সেখানে আমরা প্রিন্ট করার জন্য ছবিটিকে সুন্দরভাবে সাজাবো তার পূর্বে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর আপনি যদি পূর্ব থেকে করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছ অসংখ্য ধন্যবাদ এবার এখান থেকে আমরা ফাইল অপশন থেকে এখানে এই যে নিউ অপশানটি রয়েছে দেখুন এখানে ক্লিক করুন তারপরে এমন একটি ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে আমাদের প্রিন্ট করার জন্য একটি ডকুমেন্ট নিতে হবে তার জন্য আমরা এই প্রিন্ট অপশানে ক্লিক করতে পারি তারপর এখান থেকে আপনি এ ফোর সাইজ লেটার সাইজ যেটা আপনার প্রয়োজন হবে এখান থেকে আপনি নিয়ে নেবেন আমরা এ ফোর সাইজের একটি ডকুমেন্ট নিচ্ছি এখানে ডিফল্টে রয়েছে দেখুন এখানে আপনি চাইলে একটি নামও দিতে পারবেন আর এখানে রেজুলেশন থ্রি হানড্রেড রয়েছে আর এখানে কালার মোডটি আপনি যদি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে এখানে এটা চেঞ্জ করে সিএম ওয়াইকে কালার মোড দিতে হবে আমরা এখানে সিএম ওয়াইকে কালার মোড দিয়ে দিচ্ছি তারপরে ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট থাকবে তারপর এখানে ক্রিয়েটে ক্লিক করুন দেখুন আমাদের নতুন একটি ডকুমেন্ট তৈরি হয়েছে এবার এখানে আমরা প্রিন্ট করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবার এখান থেকে আমাদের এই যে ছবিটি রয়েছে দেখুন এই ছবিটিকে আমরা এখান থেকে মুভ টুলের মাধ্যমে এভাবে মুভ করে এই সাইডে নিয়ে আসব দেখুন আমাদের ছবিটি এখানে এবার আমরা এখানে বসানোর চেষ্টা করব এটা কিন্তু আমাদের পাসপোর্ট সাইজের ছবি হিসাবেই প্রিন্ট হবে এবার এটাকে এই সাইডে আরও আমাদের কয়েকটি কপি করার প্রয়োজন হলে আমরা এখানে কিবোর্ড থেকে অল্টার প্লাস শিপ প্লাস কন্ট্রোল প্লাস এভাবে এই সাইডে ড্যাক করুন তাহলে দেখুন এই সাইডে এটা কপি হয়ে যাচ্ছে আবারও কিবোর্ড থেকে অল্টার প্লাস শিপ প্লাস কন্ট্রোল প্লাস চেপে রেখে এভাবে এদিকে ড্যাক করলে এটা কপি হবে আপনার যতগুলো কপি প্রয়োজন এভাবে আপনি কপি করতে পারবেন আর এই তিনটি লেয়ার অ্যাকর্ডটি সিলেক্ট করে আবারও কীবোর্ড থেকে শিপ কন্ট্রোল অল্টার প্রেস করে রেখে এদিকে আরও নিচের দিকে কপি করতে পারবেন আপনার যতগুলো প্রয়োজন তো আমরা এইগুলো কপি করে দিয়ে যাচ্ছি এবার এখান থেকে আমাদের স্ট্যাম্প সাইজের জন্য আমরা কিছু ছোটো ছবি তৈরি করব তার জন্য এই তিনটা আমরা আবারও কপি করছি এবার কীবোর্ড থেকে আমাদের কন্ট্রোল প্লাস টি প্রেস করুন তারপর এখানে দেখুন আমাদের ট্রান্সফার্ম করতে হবে এখান থেকে আমরা একটু ছোট করে দেবো এখানে বসিয়ে দিচ্ছি এটা আমাদের স্ট্যাম্প সাইজ হিসাবে থাকবে আর এখানে আপনি স্ট্যাম্প সাইজের জন্য একই নিয়মে আবারও নতুনভাবে আপনি তৈরি করতে পারবেন আপনার পছন্দের মতো কিভাবে তৈরি করতে হবে সেটা তো আমি দেখিয়ে দিলাম দেখুন আমাদের ছবিটি তৈরি হয়ে গিয়েছে এবার আমাদের ছবিটিকে প্রিন্ট করতে হবে প্রিন্ট করার জন্য আমরা এখান থেকে ফাইল অপশানে চলে যাব তারপর এখানে দেখুন একটু অপশন রয়েছে প্রিন্ট আমরা এখানে প্রিন্টে ক্লিক করব তারপর দেখুন এমন একটি ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে আমাদের সব সেটিংটি কমপ্লিট করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন একটু অপশন রয়েছে প্রিন্টার এখানে আমরা মাইক্রোসফট প্রিন্টটি চুজ করে দিচ্ছি আপনার অন্য কোনো কিছু থাকলে সেটা আপনি চুজ করবেন এখান থেকে কিন্তু আপনি ফ্যাক্সও করতে পারবেন তারপর এখানে দেখুন এটা রয়েছে কপি আপনি কয় কপি প্রিন্ট করতে চান তার সংখ্যাটি এখানে দিতে হবে আপনি যে কয় কপি এখানে প্রিন্ট করবেন এখানে লেআউট আপনি কি লেআউটে প্রিন্ট করতে চান দেখুন এটা পরিবর্তন হচ্ছে তো আমরা পর্ট্রাইট রাখছি আর এটা হলো ল্যান্ডস্কেপ আপনার যেটা প্রয়োজন হবে এখান থেকে আপনি চুজ করবেন তারপর এখানে কালার হ্যান্ডেলিং এটা আপনার যেটা প্রয়োজন হবে আমরা এখানে ফটোশপ ম্যানেজ কালার করে দিচ্ছি অথবা আপনি প্রিন্টারও করতে পারেন কোনো সমস্যা নেই তারপর এখানে প্রিন্টে ক্লিক করলে আমাদের ছবিটি প্রিন্ট হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছেন আর কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করুন আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি এভাবে চাইলে খুব সহজেই যে কোনো ছবি পাসপোর্ট সাইজের ছবি আপনি প্রিন্ট করে নিতে পারবেন আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন টন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আপনাদের কাছে টিউটোরিয়ালটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন আর টিউটোরিয়ালটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করব দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ